নমস্কার 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 নমস্কার, হায় মেরে কামর টুট গয়া। এদেরকে নমস্কার করতে করতেই আজকে আমার কোমরটা ভাঙবে। তার মধ্যে এই অসহ্য গরম, আমি আর সহ্য করতে পারছি না। এত গরম কেন পড়ে ভগবান? ধুর বাবা, ভালোই লাগছে না এইভাবে দাঁড়িয়ে থাকতে। কি রে টেপি, আমাকে চিনতে পারছিস না? ঠিক চিনতে পারলাম না আপনাকে। চিনতে পারলি না? তোর যখন এক বছর বয়স তখন এসেছিলাম, আমার কোলে হিসি করে দিয়েছি। আজব তো, তখনকার ঘটনা কি আমার মনে আছে নাকি? এ শিওর পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে আমার বিয়ে খাওয়ার জন্য। সেদিন যে ওনার কোলে আমি পটি করে দিইনি সেটাই ওনার ভাগ্য। আজব তো, যত সব উলফাল কথা বলছে, এদিকে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কেউ একটুখানি জল কোল্ড ড্রিঙ্কস কিছু তো দে। আমার বিয়ে কোথায় সবাই মিলে আমাকে একটু প্যাম্পার করবে? তা নয়, যে যার মতো গিলতে ব্যস্ত। আরে আমাকে তো কেউ একটুখানি খেতে দে। না দিস, একটু ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্ক শরবত কিছু তো দে। নিজের বিয়েতে নিজেকে কেমন ভিকিরি ভিকিরি ফিল হচ্ছে। আমি বউ, আমি। নমস্কার নমস্কার নমস্কার। উফ, এই গরমের মধ্যে এত গয়নাগাটি হাতে বালা গলায় মালা কেন পরিয়েছে? আমার ভালো লাগছে না। কি কুটকুট করছে গাত পা। উফ, নমস্কার নমস্কার। উফ বাবা, এই কোমর বন্ধনীটা খুলে যাচ্ছে কেন? তার মধ্যে মাথায় একটা ইয়া বড় বস্তা না ওড়না ঝুলিয়ে দিয়েছে, বারবার আমার চুরির মধ্যে আটকে যাচ্ছে। এবার আটকাক, আমি টান মেরে ছিঁড়ে দেবো। দূর ব্যাং। উফ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘুম পেয়ে গেল। সেই টেনে টুনে পাঁচটার সময় তুলে দিয়েছে, এখন আমার ঘুম পেয়ে যাচ্ছে। কি যে করি, আমার যে কি বোর লাগছে। কেন যে মরতে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম আমি জানি না। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নিই। আমার কত দিনের স্বপ্ন, আমার বিয়েতে আমি নেচে ফাটিয়ে দেবো। যতই গরম হোক আমি নেচে নেই, বিয়ে তো একবারই করবো। এই জন্য বলে গরমে বিয়ে করতে নেই। আমি এইটুকু নিচে হাঁপিয়ে গেলাম, কি যে করি এবার। আর একটু হলেই আমার দমটা আটকে যেত। কেন যে নাচ করতে গেলাম এই গরমের মধ্যে? বরের পোদের সামনে একটা ফ্যান লাগিয়ে রেখে দিয়েছে, এদিকে যে আমি এত মেকআপ করে এত গয়না গাঁটি শাড়ি পরে এখানে গরমের মধ্যে সেদ্ধ হচ্ছি, সেটা কারোর চোখে পড়ছে না। আমার ভাইটাকে আমি একবার চোখের সামনে পাই, মেরেই আমি ওর নাকটা ভেঙে দেবো। বরের পোদের সামনে একটা পাখা রেখে দেওয়া, বের করে দেবো আমি। উফ, এই ভ্যাপসা গরমে যে আমি কেন বিয়ে করতে রাজি হলাম! আমার সব মেকআপ গুলো কেমন গলে গলে পড়ে যাচ্ছে। পুরো ২৫,০০০ টাকা দিয়ে আমি মেকআপ করালাম, যাতে বিয়ের ছবিগুলো অন্তত ভালো আসে। ভালো না ব্যাং, সব মেকআপ তো গলে গলে পড়ে যাচ্ছে। আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট তো আমাকে বলেছিল যে মেকআপের যদি কোনো প্রবলেম হয় তাহলে পাউডার দিয়ে সেট করে নিতে। কোথায় যেন রাখলাম, এই তো। হ্যাঁ, এটা দিয়ে আমি এখন এবার আমার মেকআপটাকে একটু ঠিক করে নিই, যাতে একটু পদের মতো দেখতে লাগে। ইস, কি বিচ্ছিরি লাগছে, মেকআপ গুলো সব সরে গেছে। ছি 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 ছি, সবাই দেখার আগে আমি একটু মেকআপটাকে ঠিক করে নিই। এখানে একটু লাগিয়ে নিই। কেউ আমাকে দেখছে না তো? এই রে, দেখে ফেলেছে। নমস্কার নমস্কার নমস্কার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গরমকালে বিয়ে করো বা শীতকালে, যে টাইমেই করো না কেন, এই গিফট পাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপর যদি আবার এরকম সোনার গয়না হয়। কিন্তু এই গরমে যদি কেউ একটা এসি গিফট করতো খুব ভালো হতো। যাই হোক, যা পাচ্ছি তাই সই। আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে আমার বেডরুমে একটা এসি তো নিশ্চয়ই আছে, না থাকলে আমার বরকে জোর করে বলবো লাগাতে, নইলে ওর নাকটাই ফাটিয়ে দেবো। একটা এসি বাথরুমেও লাগিয়ে নেবো, নইলে এই গরমে যা কষ্ট হয় হাগু করতে। পেটটা এখন মোচড় দিল কেন, পটি পটি পাচ্ছে মনে হচ্ছে। এই গরমে যদি আমি এখন পটি করতে যাই, আমার সব মেকআপ তো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তারপর আমি বিয়ের কোণে না শ্যাওড়া গাছের পেতনি, কেউ চিনতে পারবে না। না না, এসব নিয়ে আমাকে ভাবা যাবে না, শান্ত শান্ত শান্ত। কিন্তু আমি তো একদমই কন্ট্রোল করতে পারছি না, কি করব। উফ, চাপ আসছে মনে হচ্ছে, একটা দিয়েই দিই। যাক বাবা, কেউ বুঝতে পারেনি, এই গরমে সবার গায়ের গন্ধ আর বগলের গন্ধ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা রেখে দিই। নাকের মধ্যে যে এত বড় সাপের মতো কি পড়িয়েছে, এই গরমের মধ্যে এত অস্বস্তি লাগছে, মনে হচ্ছে খুলেই দিই। ম্যাম, বিয়ের লুকের ছবিগুলো এবার তুলতে হবে। ওই চলে এসেছে ফটোগ্রাফার, গরমে আমার মেকআপের গুষ্টির তুষ্টি পুজো হয়ে গেল, আর এখন এসেছে আমার বিয়ের লুকের ছবি তুলতে। মনে হচ্ছে ইচ্ছরে মাথা ফাটিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুলবে তো, একটু মেকআপটাকে ঠিক করে নিই। দাঁড়াও দাঁড়াও, তোলো তোলো তোলো। ম্যাডাম, আপনার মুখটাই তো দেখা যাচ্ছে না। এই এই, এবার ঠিক আছে, এবার দূর ব্যাং পড়ে যাচ্ছে কেন? দূর বাবা, ওনা তো ঠিক করে নিন না। এই তো নিচ্ছি নিচ্ছি, আমার বিয়েতে আমাকেই ঝেড়ে দিচ্ছে, কি ফটোগ্রাফার রে বাবা। আচ্ছা আচ্ছা, আমি হেসে হেসে ছবি তুলছি, হেসে হেসে। একটু ভালো করে হাসুন, আরো একটু ভালো করে হাসুন।
হয়েছে শান্তি? গরমে আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে, ওনাকে নাকি হা হা করে পোজ দিতে হবে। বিয়েটা তো আমি ঝোঁকের বসে করে নিচ্ছি, কিন্তু শ্বশুর বাড়িতে যদি আমাকে ঘর মোছায় বাসন মাজায় আমার এই বিউটি কোথায় যাবে? আমার তো হাত নেলস সব খারাপ হয়ে যাবে। তারপর যদি আমাকে রান্না করতে হয়, না না আমি ওসব করতে পারবো না। আমি এবার কি করি? না না আমি আমার বরকে বলবো, ও রান্না করবে। আমি কেন করবো? আমি বউ, আমি কেন করবো? হে ভগবান, মাথাটা আমার এরকম করে ঘুরছে কেন? কেমন যেন সব উল্টো উল্টো লাগছে। এই বউ মা